হ্যালো ফ্রেন্ডস, আজকে কোনো ভিডিও বা ব্লগ আনিনি। মনটা প্রচণ্ডই খারাপ, কারণ আমাদের বাড়ির বাপের ভাই নিচের ভাড়াটি ওরা চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে সেটা ভিডিওটা দেখতে পারো, দেখো তাহলে বুঝতে পারবে। আর এই দেখো পুরো ঘর ফাঁকা হয়ে গেছে, জিনিসপত্র সব নিয়ে গেছে প্যাকার্সের লোকরা এসে গুছিয়ে। আর এদিকে যেগুলো নোংরা ছিল সেগুলো রাখা আছে, তো এই নোংরাগুলোকে সাইড দিয়ে পরিষ্কার করে আমরা সবাই বসে গেলাম পার্টি করতে। আন্টি যাওয়ার আগে বললাম সমস্যা আর মিষ্টির পার্টি দিবে, তাই এই যে পার্টি আমরা সবাই মিলে একসাথে গল্প করছি আর খাচ্ছি, নিচে বসেই খাচ্ছি একটা চাদর বিছিয়ে। তো অনেক দিন বাদে এরকম মানে খাচ্ছি, লাস্ট এটা হলো শেষবারের মতনই খাওয়া দাওয়া একসাথে। আর এরা চলে যাচ্ছে, মনটা প্রচণ্ড খারাপ, এদের সাথে একটা ফ্যামিলির মতন হয়ে গিয়েছিলো আর আমাদের। তো দেখো এটা হলো রোববার, আর এটা হলো আজকে মানে মঙ্গলবারের ভিডিও ভিডিও করেছি। তো এই দেখো আন্টিরা যাচ্ছে বলে আন্টিদের জন্য একটা জিনিস আনতে যাচ্ছি, গিফট দেবো ভাবলাম। এবার যে হোলি খেলেছি তো হোলিটাই হোলির ফটোগুলোকেই ভাবছি এরকম কাপের মধ্যে লাগিয়ে এটাই গিফট করব যাওয়ার আগে আন্টিদেরকে। আর যেহেতু আজকে মঙ্গলবার, মঙ্গলবার দিনে দেখো কী কী রান্না করেছি, ছোলা করেছি শ্বশুরমশাইয়ের জন্য, ছেলের জন্য আলু ভেজেছি, বড়ের জন্য আলু দম করেছি লাল করে, আর ঘ্যাট করেছি, আর কাঁকরুল ভেজেছি, আর এই পটলের তরকারিটা করেছি, বাস পটল দুধ পটল। তো যাই হোক, এই করে স্নান করে পুজো টুজো করে, আর যেহেতু মঙ্গলবার মঙ্গলচণ্ডী পুজো, তো মঙ্গলচণ্ডী পুজো করে তারপরে চলে গেলাম আমি বাড়িতে। বাড়িতে গিয়েও বেশিক্ষণ থাকিনি, সবাইকে ঠাকুরের ইয়ে ঠিয়ে দিলাম, তেল সিঁদুর ছোয়ালাম, ছুঁয়ে তারপরে প্রসাদ দিয়ে দিলাম। আর আন্টিরা তখনও ছিল, আজ মানে মঙ্গলবার, আজ রাতের 8টার ট্রেন। তো আন্টি এটাই বলো তুমি এত দূর থেকে আসো, আমি হ্যাঁ আসছি, আবার চলেও যাবো, বেশিক্ষণ বসিনি, ছেলেকে স্কুলে দিয়ে আসছি, আবার যাবো স্কুল থেকে নিয়ে বাড়িতে ঢুকবো, তার জন্য বেশিক্ষণ বসিনি, সবাইকে ফুল মানে মিষ্টি টিষ্টি ঠাকুরের প্রসাদ দিয়ে তারপরে চলে আসলাম। আন্টিকে গিফটটাও দিয়ে দেওয়ার ছিল, তা আন্টিকে গিফটটা দিতে মেনলি যাওয়া, তো গিফটটা দিয়ে আসলাম। আর খুব খারাপ লাগছে যে একটা পরিবারের মতন হয়ে যায় ভাড়াটিয়ারা, আমাদের কাছে শুধু ভাড়াটিয়া না, একদম পরিবার ফ্যামিলির সদস্য হয়ে যায়। নিজের লোকও তো অনেক সময় আপন থাকে না, তাই তারাও অনেক মানে আপন হয়ে যায় আর সবসময় পাশে থাকে। তো ওদের সাথে কিছুক্ষণ টাইম কাটিয়ে কথা বলে ওদের সাথে গল্প করে, আর সব সব জায়গায় আমরা একসাথে যেতাম, ঘুরতে যেতাম, কিছু বানালে ওরা আমাদের দিত, আমরা ওদের দিতাম। আর এই গিফটটা দিলাম, ও খুব উনিও খুব আনন্দ পেলো আর বললো যে গেলে ওখানে যেতে। আমলাম ঠিক আছে, আবার কলকাতায় গেলে ঠিক যাবো, আঙ্কেলে যেহেতু পোস্টিং হয়ে গেছে তাই ওখানে চলে গেছে আর পরিবার সমেত চলে গেছে, হুট করে এটা হয়ে গেছে তার জন্য চলে গেল ওরা হুট করে, আগের থেকে কোনো প্ল্যান ছিল না। আর গিফটটা পেয়ে আন্টিও খুব খুশি হয়ে গেছে, ভালো জিনিস। আর এই তো খুব সবাই মিলে ফটো তুলে তারপরে বাড়ি চলে এসেছি।